রাজন দিনকালের পাঠক এবং ভক্ত যারা দিনকালকে আমাদের গণতন্ত্রের মুখপাত্র হিসেবে দেখেন, তারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। একই সঙ্গে দৈনিক দিনকালকে যারা গাইড করেন, যারা সবসময় সাপোর্ট করেন, যারা দৈনিক দিনকালের সাথে আছেন বলে দৈনিক দিনকাল সবাইকে বক্তব্য দেওয়া যাবে না, তাও সময় সংক্ষেপ অল্প জায়গার মধ্যে করোনা ভয়াবহতার মধ্যে আমরা অনুষ্ঠানটা করতেছি। আমরা স্বাস্থ্যসম্মত পূর্বে বসার জায়গা দিতে পারিনি, দুঃখিত আমরা। আমি সবাইকে পরিচয় করব বক্তব্যের মাঝে মাঝে। এখানে উপস্থিত আছেন আমাদের অতিথিবৃন্দ, তারা বক্তব্য দেবেন, আর যারা উপস্থিত আছেন তাদের নাম আমি বলতেছি, হয়তো কারো কারো নাম বাদ যেতে পারে, গেলে ক্ষমা করবেন। উপস্থিত আছেন আমাদের লায়ন হারুন রশিদ, জাতীয় সংসদ সদস্য। এখানে উপস্থিত আছেন যারা সব সময় দিনকালের খোঁজ খবর নেন, দিনকালের ভালো মন্দ দেখেন, আমাদের ভাই ভাই মাহমুদুর রহমান সুমন, ব্যবসায়ী উদ্যোক্তা, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আমাদের জাকির ভাই, ব্যারিস্টার হেলাল, যে সবসময় আমাদের সাথে থাকেন, মোহাম্মদ আহাদি বাপ আছে, আমাদের সাবেক এমপি আছেন, আমাদের নজরুল ইসলাম আজাদ আছেন, ব্যক্তিগত এমপি নেতা, ডক্টর আলমগীর আছেন, ডক্টর বিটু আমাদের সবসময় খোঁজ খবর আছেন, স্বেচ্ছাসেবক দলের বাচ্চু ভাই, তারপর সাবেক ছাত্র নেতা মামুন ভাই, আমাদের সংসদ সদস্য প্রার্থী ছিলেন জাহাঙ্গীর হোসেন, সংসদ প্রার্থী ছিলেন আমিনুল ইসলাম খান আলিম, আব্দুল ওয়ালি ড্যানি, হজরত আলী ভাই, ছাত্র দলের খোকন, সভাপতি খোকন, সিনিয়র সভাপতি শ্রাবণ আছেন, সেক্রেটারি আসতে পারেনি, আমাদের সাংবাদিক নেতা বিএনপি নেতা কাদের গনি ভাই আছেন, উনি নতুন জীবন পেয়েছেন আমাদের, আমি তার জন্য দোয়া করি। ক্যানাডি ভাই আছেন, কৃষিবিদ ক্যানাডি ভাই আমাদের মধ্যে আছেন, তারপরে আমাদের নাসিরুদ্দিন ভাই আছেন, এখানে উপস্থিত আছেন, নাজমুল আমাদের স্বেচ্ছাসেবক দলের নাজমুল সাবেক ছাত্র নেতা, নাজমুল হোসেন জামাল হোসেন তালুকদার আছেন, তারপর বাগেরহাটের নেতা আছেন বিপ্লব শীতল,
আছেন আমাদের আর্ট এডিটর আমাদের সুদীয় অমিত রমন মানিক ভাই আর উপস্থিত আছেন আমাদের এখানে আমরা যারা আছি আমাদের শুধু নামগুলোই বলবো গোলাম রসুল আনকো তারপরে আমাদের মেহেদুল হাসান মেহেদি শাহাদুজ্জামান তারাবাই এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য দেব এশিয়ান পারফেক্ট জ্যাক আমি বক্তব্য করা শুরু করতেছি আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমরা দুই থেকে তিন মিনিট করে বক্তব্য দেবো আমি অনুরোধ করব চারটার মধ্যে আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান লাইনে আসবেন তিনি উদ্বোধন ঘোষণা করবেন এই জন্য সংক্ষিপ্ত বক্তব্য সব প্রথমে বক্তব্য আসবেন মাহমুদুর হাসান খান বাবু ভাই দৈনিক দিনকালের অনলাইন ভাষণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম বক্তব্য খুব সংক্ষিপ্ত দিতে হবে এক লাইনে বলতে চাই এখন হলো ডিজিটাল যুগ আমাদের প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন আছে প্রিন্ট ভার্সন আর হলো ডিজিটাল ভার্সন এই দুটার মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে এবং যা কাজ করা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এই ডিজিটাল ভাষণই আগামী দিনে প্রিন্ট ভাষণ দখল করে নেবে প্রিন্ট ভাষণ অবলুপ্ত হবে এমনটা বলা যাচ্ছে না কিন্তু এই দিনকালের যে অনলাইন ভাষণ চালু হচ্ছে দেরিতে হলেও একটি একটি ভালো উদ্যোগ আমরা দিনকালের এই অনলাইন ভাষণের সাফল্য কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ব্যবস্থাপনা সম্পাদক বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান সুমন বিশ্বাস ভাই আমাদের শ্রদ্ধাবাদ সম্পাদক বাংলাদেশের প্রশস্ত বরেণ্য লেখক সাংবাদিক এবং বুদ্ধিজীবী দিনকালের সম্পাদক বাংলাদেশের প্রকৃত দশা একজন ব্যবসায়ী উদ্যোক্তা বাংলাদেশের লেখক বুদ্ধিজীবীদের অগ্রগণ্য জনাব আব্দুল আল দুঃসময়ের বিএনপির হাল ধরেছিলেন মামলা মোকদ্দমা এবং শাসক দলকে রক্ষা করার জন্য বিশেষ করে চেয়ারপার্সনের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর মামলাগুলো পরিচালনা করতেন আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আহমদ আমাদের যারা উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথি সবার সহযোগিতায় খালেদা জিয়াকে বিএনপি কে তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতির জন্য অপরিহার্য এবং তাদের প্রতি সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে জাতীয়তাবাদ বিএনপি খালেদা জিয়া তারেক জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে টিকিয়ে রাখার জন্য দেশ স্বাধীনতা গণতন্ত্রের সাথে তাদের এই নাম অপরিহার্য
সেই সংগ্রামে যারা সতীর্থ বিভিন্ন পর্যায় থেকে দায়িত্ব পালন করেছেন তাদেরই উল্লেখযোগ্য অংশ আজকের এই অনলাইন দিনকাল ভাষণের প্রকাশনে উপস্থিত আছেন। আপনাদেরকে অভিবাদন এবং স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের ত্যাগ চেষ্টা বুদ্ধিমত্তার কারণে দুঃশাসকেরা ব্যর্থ হতে চলেছে। খালেদা জিয়া, তারেক জিয়া, জাতীয়তাবাদ, বিএনপি বাংলাদেশের রাজনীতির জন্য অপরিহার্য প্রয়োজন। মানুষের ভালোবাসায় বিএনপি টিকে রয়েছে, জাতীয়তাবাদ টিকে রয়েছে। আজকে 717 নদীর পাড়ে বসেও বাংলাদেশের মানুষের কাছে আজকে জাতীয়তাবাদী রাজনীতির জন্য কেমন তারেক রহমান অপরিহার্য। দেশরাষ্ট্র বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখেও মানুষের মনের ভালোবাসা দেখতে সেই সংগ্রামের আমরা সীমিত ক্ষুদ্র আকারে হলেও যেখানে এক এগারো সরকার দিনকালকে বন্ধ করে দেওয়া, এর প্রকাশনা বন্ধ করে দেওয়া, শত প্রতিকূলতার মাধ্যমে দিনকালকে দিয়ে রেখেছেন আপনারা। আপনাদের এই প্রচেষ্টা আমরা যেন ঢিকি ঢিকি না থেকে এক সত্যিকার অর্থেই একটা প্রকাশনা জগতের প্রথম কাতারের প্রভাবশালী পত্রিকা, বাংলাদেশের জাতীয়তাবাদের জন্য, মানুষের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, জিয়া পরিবারের জন্য এবং সংগ্রামী ত্যাগী নেতা কর্মীদের জন্য একটা মুখপত্র হয়ে গড়ে উঠতে পারে সেই প্রচেষ্টায় আমরা সবাই সম্মিলিত আমরা এই আমাদের যাত্রায় আমরা অংশগ্রহণ করব। আমি সবার সাফল্য কামনা করি। দিনকাল যেন শত ষড়যন্ত্রের মধ্যে টিকে আছে, এ যেন মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা যে সকল বাস্তবায়ন করতে পারে। দিনকাল যেন একটা মর্যাদা এবং সম্মানের প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। দিনকালের মর্যাদার সাথে জাতীয়তাবাদ বিএনপি আমাদের স্বার্থ আমরা শত ষড়যন্ত্র ব্যর্থ করে দিনকালকে এগিয়ে নেব। দিনকাল পরিবারের অনেক অভাব অনেক কষ্টের পরও ভালোবাসার তাগিদে দেশপ্রেমের তাগিদে দিনকালের সাথে তারা টিকে রয়েছেন। আপনারাও দিনকালের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছেন। আপনাদের সবার জীবনের সাফল্য কামনা করে দিনকালের সাথে আরো সম্পৃক্ত হওয়ার অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধন্যবাদ, আসসালাম। এখন দৈনিক দিনকালের উপদেষ্টা বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক আহমেদ আজম খান, অধ্যাপক আহমেদ আজম খান। আমি শিমুল ভাই এবং
আরো দু একজন এখানে আমরা মারুফ কামাল খান সোহেল এরকম আমরা বসতাম এবং সমস্ত কাগজপত্র দিনহীন এই ভবন দিনকালের সার্বিক অবস্থা এবং কাগজপত্রে একটি পয়সার দুর্নীতি খুঁজে পেলাম না। তখন আমি মেজর রেদুয়ানকে বলেছিলাম যে দেখেন মেজর সাহেব, এমনি ভাবেই আমাদের প্রিয় নেতা বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারী প্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে যে অপপ্রচার গুলো হয় বুঝতে পারেন, এই দিনকালের মতোই যার একটি পয়সার দুর্নীতি নেই, শুধুমাত্র এই অপপ্রচারের কারণে আজকে এই জিয়া পরিবার এবং এই দিনকাল এই বিএনপি আজকে সরকারের রোশনলে বা ইচ্ছে করে সরকার টিকে থাকবার জন্য মানুষের চোখে ভুলে দিচ্ছে। সেই যে কষ্টের দিনগুলো আমি শিমুল ভাই এবং আমরা অনেকেই দিনকাল পরিবারে যারা আছে এই রোমন এই জ্যাক এই আন্টু এই মেহেদি এই তারা এই মেহেদি যারা আছে এবং যারা সাংবাদিক যারা কষ্ট করে এই দীর্ঘদিন তিন তিন করে দিনকালকে টিকিয়ে রেখেছেন এবং যারা দিনকালকে টিকিয়ে রাখবার জন্য এই বাবু সাহেবদের মতো অনেকেই যারা দুঃসময়েও জীবনের ঝুঁকি নিয়ে সহযোগিতার হাত সম্প্রসারিত রেখেছেন তাদের প্রচেষ্টায় আজকে শুধু দিনকাল টিকেই নেই, আজকে অনলাইন ভার্সনেও আজকে থেকে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত একটা সাফল্যের দিক। এমনি করে তিল তিল করে একটা সময় আসবে আমরা সকলে যেদিন বিজয় মিছিলে শরীক হব, সে যে বিজয় মিছিলে নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আগামী দিনে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, যিনি যিনি নির্যাতিত যিনি মজলুম কিন্তু বাংলাদেশের সবচেয়ে প্রিয়, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দিনকালের সার্বিক সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দৈনিক দিনকাল আরো সাফল্যের দিকে এগিয়ে যাক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আদম ভাই। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কিন্তু ভাই চেয়ারম্যান ক্যাপ্টেন কর্তা শিল্পের প্রতি আমাদের শ্রদ্ধেয় আব্দুল্লাহ মিন্টু। সম্মানিত সভাপতি আমাদের সবাই সিদ্দিকী পাশে বসা আছে আমার সহকর্মীবৃন্দ, তাছাড়া দিনকালের যারা কষ্ট করে দিনকালকে এতদিন টিকিয়ে রেখেছে তারা সবাই আমি সবাইকে সালাম দিচ্ছি। সালাম আমার এমন কিছু বলার নাই, আমার সহকর্মী অনেকে বলছেন। আমি মনে করি যে কোনো গণতান্ত্রিক সমাজে সংবাদ মাধ্যম তো একটা গণতন্ত্রের স্তম্ভ। দুঃখের বিষয় হলো বাংলাদেশে শুধু সংবাদপত্র না, বাংলাদেশের সংবাদ মাধ্যম বলেন নির্বাচন ব্যবস্থাপনা বলেন বাংলাদেশের কোন সামাজিক সংগঠন বলেন রাজনৈতিক সংগঠন বলেন কোনো কিছুতেই এই সরকার টিকিয়ে থাকতে দিচ্ছে না, সবই ধ্বংসের মুখোমুখি। এই স্তম্ভগুলো ছাড়া কোনোদিন কোন সমাজ টিকে থাকতে পারে না এবং শাসন ব্যবস্থা কোন সুশাসন আসতে পারে না। বাংলাদেশে এখন আমরা অত্যাচারিত, আমরা নির্যাতিত, আমরা কুশাসনের ফলে আমরা সবাই দুঃখে নিপুণ। তো আমি
জাস্ট দুই একটা কথা বলবো। একটা হলো প্রথমে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি এই আমাদের আমাদের পার্টির যিনি শুরু করেছেন শহীদ বিদ্রোহী জিয়া রহমানকে, আমি ম্যাডামের সুস্বাস্থ্য কামনা করি। একই সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান স্যার, যিনি যতটুকু আমি খবর পাই প্রতিদিন ওনার সঙ্গে কথা দাঁড়ায় না, আমাদের সঙ্গে চারটা পাঁচটা থেকে আরম্ভ করে রাত্রে আটটা দশটা পর্যন্ত প্রতিদিনই আমি শুনি কারো না কারো সাথে মিটিং করতেছে। এই দূর দেশে বসে এত বড় একটা পার্টিকে একত্রে রাখা এটা কিন্তু সামান্য ব্যাপার না। তো আমি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করি যে উনি সেখানে বসে নিজের গুণ নষ্ট করে বাংলাদেশের জনগণের জন্য এই পার্টিকে উনি টিকিয়ে রাখছেন। একই সাথে যারা দিনকালকে টিকিয়ে রাখছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। এজন্য যে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু পার্টির মুখপত্র না হলেও এগুলির সাথে কিন্তু বিএনপি কি অবস্থায় আছে, বিএনপি নেতারা কি অবস্থায় আছে, এগুলির একটা সম্পর্ক আছে। সেজন্য আমি যারা দিনকালের সাথে সংশ্লিষ্ট আছেন টিকিয়ে রেখেছেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি সম্মানিত সম্পাদক সাহেব কৃতজ্ঞতা জানাই, যারা দিনকালের সাথে খোঁজখবর নিচ্ছেন যারা অমন বলল আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই। এবং একই সাথে যারা দিনকালকে টিকিয়ে রেখেছেন সামনে পাঠা সাংবাদিক বিন্দু ওনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি ভবিষ্যতে এই অনলাইন মাস্টারের মাধ্যমে প্রতিটি নাগরিকের মাঝে এই দিনকাল পৌঁছে যাবে এবং আমরাও চেষ্টা করব যাতে করে দিনকাল বাংলাদেশে উত্তরোত্তর তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় সেটুকু আমরা লক্ষ্য রাখবো। এই কথাগুলো আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় আব্দুর রহমানকে। আমাদের মাঝে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান উপস্থিত হয়েছেন, এখন আমি অনুরোধ করব সবাই তাকে স্বাগত জানাবেন। এখন শুভ উদ্বোধনী ঘোষণা হবে, তার আগে আমি অনুরোধ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে এই উদ্বোধনী ঘোষণা দেওয়ার আগে দুটি কথা বলবেন। আমি অনুরোধ করছি এখন বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান। সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে মনে হলো যে দিনকালে ঢুকলাম, আমি বহু বছর হয়ে গেছে, বহু বছর পরে মনে হলো যে দিনকালে আসলাম। পত্রিকাটার সাথে আমার আপনারা এখানে অনেকে আছেন যারা দিনকালে কর্মরত আছেন, অনেক পুরনো মানুষ এখানে আজকে উপস্থিত আছেন। এক সময় ছিল প্রতিদিন দেখা হতো আপনাদের সাথে, যে কোনো বিভিন্ন পরিস্থিতি প্রেক্ষাপটের কারণে আস্তে আস্তে অন্য কাজে ব্যস্ত হতে দিনকাল থেকে দূরে চলে এসেছিলাম আমি। আর এখন তো বর্তমানে যাই হোক পুরো পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই ওয়াকিফল কি কারণে এত দূরে থাকতে হয়েছে। তো আজকে আমাদের দিনকাল পরিবারের জন্য আমি মনে করি এটা একটা আনন্দের সংবাদ বা একটা আনন্দকর পরিস্থিতি, কারণ অত্যন্ত আনন্দের কারণ এই জন্য যে পত্রিকা আমরা জানি পত্রিকার প্রয়োজন, আর বিশেষ করে এই যুগে, এটা তো তথ্য আদান প্রদানের যুগ, এই যুগে পত্রিকা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অর্থাৎ খবরটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, মানুষও বহু মানুষও বসে থাকে এবং অনলাইন মাধ্যমটা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে এমন একটি মাধ্যম যেই মাধ্যমে মুহূর্তে খবর চলে যায়। আগে হয়তো কোথাও একটা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটলে, যে কোনো ঘটনাই ঘটুক, সময় লাগতো, সেটা টেলেক্সের মাধ্যমে আসুক বা বিভিন্ন টেলেক্সের মাধ্যমে আসুক বা ফ্যাক্সের মাধ্যমে আসুক, সময় লাগতো।
বাট এখন এই মুহূর্তে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে মুহূর্তে খবর পৌঁছে যাচ্ছে। শুধু এখন খবরই পৌঁছে যাচ্ছে না, আমরা খবরের ভিডিও বা সদৃশ্য যে চিত্র সেটাও আমরা দেখতে পাচ্ছি এবং সবকিছুই সম্ভব হচ্ছে অনলাইনের মাধ্যমে। এছাড়া সোশ্যাল মিডিয়ার সাথে অনলাইনে কানেক্টেড থাকার কারণে বহু মানুষের কাছে রিচ করছে। আগে হয়তো এখনো হার্ড কপি পত্রিকার সংখ্যা বাংলাদেশে যেগুলো আছে হয়তো কারো 10,000, 15,000, 20,000, 50,000, 1,00,000, 2,00,000 হার্ড কপি, বাট অনলাইনের মাধ্যমে আমরা কোটি মানুষের কাছে মুহূর্তে পৌঁছে যাচ্ছি। আমার বা আপনার আমাদের যদি কোনো কিছু বলার থাকে মানুষের কাছে, সমাজের জন্য, দেশের জন্য, সেই কথাটাও মুহূর্তে পৌঁছে যাচ্ছে এই অনলাইনের মাধ্যমে। তো আজকে বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থাটা আমি যতটুকু শুনেছি আব্দুল আলম মিন্টু সাহেবের বক্তব্য, উনি ওনার বক্তব্যে সংক্ষেপে একটু তুলে ধরেছেন এই মুহূর্তে দেশের যেটা পরিস্থিতি যা দেশে ঘটছে। আমার বিশ্বাস আমার আগে যে সকল বক্তা বক্তব্য রেখেছে ওনারাও পরিস্থিতি তুলে ধরেছেন। দিনকালের অবস্থানটাই সম্পূর্ণ ভিন্ন এই মুহূর্তে সামগ্রিকভাবে দেশের কাছে। আমি মনে করি দেশের বর্তমান প্রেক্ষাপটে দিনকালের একটা বিরাট বড় ভূমিকা আছে, অত্যন্ত শুধু বড়ই ভূমিকা না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং আমার ধারণা দিনকালে কর্মরত সম্পাদক সাহেব থেকে আরম্ভ করে সকল কর্মকর্তা কর্মচারী বিষয়টি অনুধাবন করতে সক্ষম। হয়তো অনেক কিছুর কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমরা হয়তো অনেক বিষয় উপস্থাপন করতে পারছি না দিনকালের পক্ষ থেকে, তারপরেও আমরা যদি চেষ্টা করি, আমরা যদি কোনো না কোনো ভাবে চেষ্টা করি সেটা উপস্থাপন করার জন্য, এতে দেশ, সমাজ, মানুষ সকলেই সচেতন হবে, সকলেই উপকারিত উপকৃত হবে। মানুষকে সচেতন করার জন্য, মানুষকে জাগানোর জন্য বর্তমান পরিস্থিতিতে, মানুষকে তৈরি করার জন্য আগামী ভালো দিনের জন্য দিনকাল অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই মুহূর্তে দিনকাল হয়তো বিভিন্ন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে যারা দিনকালের আজকে উপস্থিত আছেন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ যারা উপস্থিত আছেন, এখানে অনেকেই উপস্থিত আছেন যারা বহুদিন ধরে এই পত্রিকাটার সাথে সম্পৃক্ত, বহু চড়াই উতরায় বহু সংকটের মধ্যে দিয়ে যারা আজও পত্রিকাটার সাথে রয়ে গিয়েছেন, বিভিন্ন সমস্যার তারপরেও পত্রিকাটার সাথে রয়ে গিয়েছেন, কিছু নতুন এসেছেন বাট পুরনো যারা আছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। দিনকাল পরিবার বা দিনকাল আপনাদের কাছে, দিনকাল আপনাদের সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা এত চড়াই উতরের পরে, এত সংকটের পরে আপনারা আজও দিনকালকে ধরে রেখেছেন। আজকে আমার মনে হয় আমরা দিনকালের একটা পর্ব থেকে আরেকটি পর্বে, আমরা আরেকটি নতুন পর্ব আমরা যোগ করলাম দিনকালের সাথে। বক্তব্যের পালা নিশ্চয়ই অনেক হয়ে গিয়েছে, কাজে বক্তব্য লম্বা না করে আসুন, যে কারণে আমরা আজকে সকলে একত্রিত হয়েছে সেই মুহূর্তটিতে আমরা পদার্পণ করি। আমি কি রুমন, আমি কি এভাবেই মুখে বলে দিব যে উদ্বোধন ঘোষণা করা হলো? আচ্ছা, উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত প্রিয় দিনকালের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আজ 1 ফেব্রুয়ারি 1921 এই মুহূর্ত থেকে আমি দিনকাল এর অনলাইন সংস্করণ দিনকাল দিনকাল নেট .net এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। সমাপনী বক্তব্যে আজকে সভা সভাপতিত্ব করেছেন আমাদের শ্রদ্ধেয় জন, দিনকালের অভিভাবক আমাদের রেজন সিদ্দিকী ভাই। সমাপনী ঘোষণা করার আগে আমি জাস্ট একটি ঘোষণা দিতে চাই, আমাদের মাঝে দুজন উপস্থিত হতে পারেননি, যারা উপস্থিত না হতে পারার মিষ্টি পাঠিয়েছেন আমাদের সিইও শরীফুল আলম আর আফরোজা খান রিতাপা, অনেক কিছু মিষ্টি পাঠিয়েছেন, আপনারা মিষ্টি মুখ করে তারপরে এখান থেকে সবাইকে চলে যাবেন। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখন বক্তব্য রাখবেন আমাদের সম্পাদক শ্রদ্ধেয়জন ডক্টর রেজন সিদ্দিকী। আল্লাহ
সবে আপনার পক্ষ থেকে হচ্ছে সকল আন্তরিক ভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রতিষ্ঠান সম্পাদক সাহেব পেয়েছেন, তারপরে তার অনুমতি কমবে। আমি আরেকজন আরো কয়েকজন মানুষকে ধন্যবাদ জানাতে চাই। আমি তখন এটা উল্লেখ করে গেছিলাম, দিনকাল পরিবারকে চলার পথে কিন্তু কিছু মানুষ আছেন যারা সরাসরি দিনকালের সাথে সম্পৃক্ত না নন, কিন্তু দিনকালের শুভাকাঙ্ক্ষী। এরকম বেশ কিছু মানুষ আছেন যারা বিভিন্ন সময় আপদে বিপদে দিনকালের পাশে এসে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন। আমি আজকের এই আমাদের নতুন চলার পথে আজকে সেই মানুষগুলোকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।